প্রেমপ্রীতি বন্ধন নিয়ে আমি একটা কথাই বলবো যে এটা হচ্ছে কন্টেন্টটা হচ্ছে গল্পের কন্টেন্ট, এটাতে কেউ হিরো না, কেউ মূল ধারা বা মূল ক্যারেক্টার প্লে করছে না, এখানে গল্পই মূল ক্যারেক্টার প্লে করছে। আমাদের গল্পটা এতটাই স্ট্রং যে আমরা যখন কাজ করেছিলাম আমরা তখনই মনে করেছি যে আমরা সত্যি মনে হচ্ছে সাপোর্টিং ক্যারেক্টার প্লে করছি এরকম আর কি। আর মিশা ভাই তো আমাকে অলওয়েজ সাপোর্ট করেছে প্রথম থেকেই। অনেক অনেক জায়গায় আমার একটু প্রবলেম হচ্ছিলো, অনেক সময় আমি রেগে যাচ্ছিলাম যে কোনো কারণে, মিশা ভাই শুধু আমাকে ইশারাই করছিলো কুল 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 কুল। আমার কাছে অনেক সময় অনেক প্রবলেম ক্রিয়েট হচ্ছিলো কারণ আমাদের ডিরেক্টর স্যার যিনি আছেন উনি ওনার মতো করে অনেক সময় ট্রাই করছিলো আমাদের অ্যাক্টিং বের করার, বাট আমরা হয়তো বা ট্রাই করে পাচ্ছিলাম না, বা বিশেষ করে আমি, কারণ আমি আমি আমার মতো করে ট্রাই করছিলাম বাট উনি সেটা মেনে নিচ্ছিল না। পরবর্তীতে মিশা ভাই আমাকে সাপোর্ট করে মোটামুটি শেষ করেছি ছবিটা। আর এতদিন ধরে আসলে অ্যাকচুয়ালি আমাদের ইন্ডাস্ট্রিতে একটা সিনেমা 62 দিন আমরা শুটিং করেছি, 42 দিনের মধ্যে এফডিসিতে। তা সুন্দরভাবে আমরা চেয়েছি যে প্রতিটা কাজ এই ছবির আমরা আমাদের দর্শকদের কাছে পৌঁছাতে পারি কি না। এখন আমাদের গল্পটা কী বা আমাদের প্রেমপ্রীতির বন্ধনটা কী, এটা অ্যাকচুয়ালি আমাদের দর্শক আমাদেরকে বলবে যে আমাদের কন্টেন্টটা কেমন। আমরা সবার মতো করে, আমি বলছি না যে আমার কন্টেন্ট অনেক বিশাল কন্টেন্ট, আমরা অনেক বড় কিছু করে ফেলেছি, এরকম কিছুই না। আমাদের দর্শক বলবে অ্যাকচুয়ালি আমরা কী করেছি। জুটি বলতে গেলে আমি তো অলরেডি ওপদের সাথে কাজ করেছি আগেই, কারণ আপনারা জানেন হয়তো লাস্ট আমাদের দুজনের মিশা ভাইও ছিল ওটাতে হিটম্যান ছবি, লাস্ট 2015 সালে হিটম্যানটা রিলিজ হয়েছিল, ওই ছবিতে আমি ছিলাম, মিশা ভাই ছিল, সাকিব ভাইয়া ছিল, উপদি ছিল, শিনশিলা ছিল। ঠিক 7 বছর পরে এসে আবার উপদির ছবি রিলিজ হচ্ছে, 7 বছর পরে এসে সেই ছবিতে আমি কাজ করছি তার সঙ্গে, আমার সঙ্গে মিশা ভাইও আছে। সো এটা আমার আমার অনেক বড় একটা পাওয়া আর কি। আর সবথেকে বড় কথা, জুটি বলবো না, এত কোঅপারেট একজন আর্টিস্ট মিশা ভাই, উপদি, আসলে তাদের সঙ্গে কাজ না করলে অ্যাকচুয়ালি দূর থেকে কেউ বুঝতে পারবে না যে একটা নতুন আর্টিস্টকে তারা কতটা সাপোর্ট দিতে পারে। সেটা আপনারা ইতিমধ্যে আমার যে গানটা রিলিজ হয়েছে প্রেমপ্রীতি বন্ধনের, যে রোমান্টিক গানটা রিলিজ হয়েছে, সেটা কেমিস্ট্রি দেখে হয়তো বা বুঝতে পেরেছেন।